এই পাঁচটা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার কোনো যৌন সমস্যা রয়েছে কিনা। বর্তমান সময়ে দেখা যায় যে দ্রুত পতন বা শক্ত হচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু অনেক বেশি। এছাড়া হচ্ছে অনেক মানুষ মোটা হয়ে যাচ্ছে, অনেকে চিকন হয়ে যাচ্ছে, অনেকে দুর্বল হয়ে যাচ্ছে বা হেয়ার ফল হচ্ছে। এছাড়া অনেক মানুষ রয়েছে অনেক বেশি উত্তেজনামূলক ওষুধ খেয়ে যায়। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এই পরীক্ষাগুলো করে নেওয়ার জন্য যদি আপনার সমস্যা মনে হয়ে থাকে। এক নম্বরে যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে সিরাম টেস্টোস্টেরন। এটা পুরুষের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। যদি একজন পুরুষের অনেক বেশি ক্লান্ত লাগে, দুর্বল লাগে বা দেখা যায় যে দ্রুত পতন হয়ে যায় বা ঠিকঠাক মতনে শক্ত হচ্ছে না, হেয়ার ফল হয়, তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা করা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটা করতে 1000 থেকে 1200 টাকার মতো লাগতে পারে। এই পরীক্ষা দিয়ে আপনি বুঝতে পারবেন যে টেস্টোস্টেরনের অর্থাৎ পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন সেটার মাত্রাটা কীরকম রয়েছে। যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো অর্থাৎ দ্রুত পতন শক্ত হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি দেখা দিতে পারে। দুই নম্বর যে পরীক্ষাটা করবেন সেটা হচ্ছে RBS, র্যান্ডম ব্লাড সুগার। এই পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিসে আপনি আক্রান্ত কিনা। অনেকেই বলবে যে আমার তো ডায়াবেটিস নেই। যদি ডায়াবেটিসের পরিমাণ কম থাকে, 8-10 থাকে, তাহলে অনেক সময় দেখা যায় এটা বোঝা যায় না। কিন্তু এই 8-10 ডায়াবেটিসে একসময় দেখা যাবে যে আপনার টেস্টোস্টেরনের মাত্রা অর্থাৎ সিমেনের মাত্রা বা শুকানোর পরিমাণ আস্তে আস্তে কমে দেয়, যৌন সমস্যা কিন্তু তৈরি করে। ডায়াবেটিসটা অবশ্যই পরীক্ষা করে নেবেন। যদি ডায়াবেটিস না থাকে তাহলে অবশ্যই ভালো, কিন্তু ডায়াবেটিস যদি থাকে তাহলে অবশ্যই একজন ডায়াবেটিস ডাক্তারের সাথে পরামর্শ করে রিসেন্টলি ওষুধ শুরু করতে হবে। এই RBS বা ডায়াবেটিস পরীক্ষা করতে 100 থেকে 200 টাকার মতো খরচ হতে পারে। তিন নম্বর যে পরীক্ষাটা করবেন সেটা হচ্ছে CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই পরীক্ষাটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তে কোনো ইনফেকশন রয়েছে কি না, আপনার শরীরে রক্তের পরিমাণ কী রয়েছে। এই CBC পরীক্ষা করতে 400 থেকে 500 টাকার মতো খরচ হতে পারে। চার নম্বরে যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। আপনার শরীরে রক্তের মাঝে যদি ব্যাড কোলেস্টেরল অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার শারীরিক অন্যান্য সমস্যা সৃষ্টি হবে। আপনার লিপিড প্রোফাইলটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এছাড়া 5 নম্বরে কিছু পরীক্ষা রয়েছে, যেমন আপনার গনোরিয়া বা সিফিলিস, এই ধরনের কোনো রোগ রয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। BDRL, TPSA বা ইউরিন এবং সোয়াব নিয়ে পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।